গঙ্গা। ভৈরবী, একটা অত্যন্ত জরুরি কাজের জন্য মাধবী তোমাকে দেখা করতে বলেছে, তাড়াতাড়ি চলো। না না, আমি যাব না। মাধবী তোমাকে এক্ষুনি ডেকেছে ভৈরবী, ও কি বলে সেটা শোনো। সেই দিন যেদিন থেকে আপনি আমার পরিচয় করালেন, সেই দিন থেকে আমাকে কোনো সম্মানই দেয়নি। এখন ও ডাকছে বলে আমাকে ওর কথা রাখতে হবে? আমি যাব না। এটা কিন্তু খুব জরুরি বিষয় ভৈরবী। আমরা এতদিন যেই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম সেটাই আমাদের মাধবী আজকে সেটার সন্ধান দিয়েছে। তুমি আসলে জানতে পারবে, ওটার ব্যাপারেই কথা বলবার জন্য তোমাকে ডেকে পাঠিয়েছে। কি হয়েছে সেটা বলুন। এই নন্দিনী আসলে কে সেটা মাধবী বুঝতে পেরেছে। হ্যাঁ ভৈরবী, নন্দিনী আর অন্য কেউ নয়, আমাদের কিরণের সাথে বিয়ের জন্য সন্ধ্যা নামে যে মেয়েটা এসেছে সেই আসলে নন্দিনী। আজকে অমাবস্যা তাই না? আজকে নন্দিনী শক্তিনাগ হয়ে থাকলে আজকের রাতে তাহলে ও নিজের রূপ ধারণ করবে, সেই জন্য ওর শক্তিও আজকে কমে যাবে। আজকের রাতে সন্ধ্যা যখন নন্দিনীর রূপ ধারণ করবে তখন ওকে মন্ত্রশক্তির দ্বারা বন্ধন করবে, আর নন্দিনীকে শেষ করে দেবার জন্য মাধবী একদম তৈরি হয়ে আছে। এতদিন ধরে নন্দিনী কে সেটা আমরা জানতাম না, ওই মাধবীর মাধ্যমে সন্ধ্যায় যে নন্দিনী সেটা আমরা জানতে পেরেছি। ওর কাছ থেকে সাবধানে থাকবার জন্য কি করতে হবে সেটা বলবার জন্য তোমাকে মাধবী ডেকে পাঠিয়েছে। আমাকে জানিয়ে ভালো করেছেন। এবার ওর সাথে কি করতে হবে আমি দেখে নেব, আপনি যান। ঠিক আছে ভৈরবী, তুমি একজন যোগিনী আর ও তপস্বিনী, তোমাদের এই যোগ শক্তির মধ্যে আমি আসব না। আমি তোমার ব্যাপারে ওকে বলেছি যে নন্দিনীর এই ব্যাপারটা তুমিও জানো, আর ওই নন্দিনীকে শেষ করবার জন্য তুমি যদি কোনো সাহায্য করতে পারো তাহলে সেটা করো। হ্যাঁ, আমাকে ধরার চেষ্টা করতে গিয়ে ওরা যদি গায়ত্রীর কোনো ক্ষতি করে দেয় আমাকে এই কথাটা গায়ত্রীকে জানাতেই হবে। কি বলছো রাজশেখর আর মাধবী আমাকে নন্দিনী বলে ভাবতে শুরু করেছে? হ্যাঁ গায়ত্রী, আর শুধু এটাই না, তোমাকে ওরা শেষ করে দেবে বলে ষড়যন্ত্র করছে। তাহলে তো ওরা ভীষণ ভাবে ঠকবে। আচ্ছা ওরা কি ধরনের প্ল্যান করছে আমাকেও একটু বলো। অমাবস্যার দিন মাঝরাত থেকে সূর্যোদয় পর্যন্ত আমি যে নিজের আসল রূপেই থাকব সেই বিষয়টা মাধবী মনে হয় কোনো সর্পশাস্ত্রের বই থেকে পড়ে জানতে পেরেছে। আজকে অমাবস্যা, তাই তোমাকে নন্দিনী বলে ভেবে ওরা তোমার উপর সারাদিন নজর রাখবে গায়ত্রী। নন্দিনী, এটা তো খুব ভালোই হয়েছে, ওরা আমাকে নন্দিনী মনে করে আমার উপরই নজর রাখা শুরু করে দেবে, আর তুমিও বাইরে গিয়ে ফিরে আসতে পারবে, আর তোমার সাপ হয়ে বদলাবার সময় কোনো রকম সমস্যাতেও পড়তে হবে না। তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু তোমার ব্যাপারে চিন্তা করলে আমার খুব খারাপ লাগছে গায়ত্রী। তোমাকে নন্দিনী বলে ভেবে ওরা তোমাকে অনেক কষ্ট দেবে ঠিক করেছে, আমার খুব ভয় লাগছে। তুমি এত ভয় পেও না নন্দিনী, মাঝরাত হতেই ওরা এটা বুঝতে পেরে যাবে যে আমি নন্দিনী নই, আর তারপরে ওরা আমাকে আর সন্দেহ করবে না, আর এই জন্মে ওরা এটাও জানতে পারবে না যে তুমি আসল নন্দিনী। হ্যাঁ, তোমার উপরে সন্দেহ থাকার কারণে ওরা আমার দিকে লক্ষ্য করবে না, আর সেই সুযোগটাই ব্যবহার করব। অরুণের কাছে থাকা কালচক্রটা তুলে নিয়ে আসতে হবে, আর তারপর জঙ্গলের দেবীর কাছে দিয়ে আসতে হবে। নন্দিনী, কালচক্রটা নিতে হয়তো আমি সেভাবে তোমায় সাহায্য করতে পারবো না, কিন্তু আমাকে নন্দিনী ভেবে সবার দৃষ্টি আকর্ষণ করলে এই কাজ করতে তোমার অনেক সাহায্য হবে, আর এটাই আমার কাছে আনন্দের। এটার জন্য মাধবীর একটা থ্যাঙ্কস প্রাপ্য রইল। কেন বলো তো, ওই তো সবার মনে আমাকে নন্দিনী বলে সন্দেহ ঢুকিয়ে দিল। Ha 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 ha
মাধবী তুমি হাসছো কেন? আমি মালয়েশিয়া থেকে আসা সন্ধ্যার উপরে সন্দেহ করছিলাম ভেবেছিলেন। কি করে মাধবী, এটা তো তুমিই বলেছিলে। আমি সন্দেহ করছি শুধুমাত্র সন্ধ্যার উপরেই না, গঙ্গার রূপে থাকা ওই ভৈরবীর উপরেও। ভৈরবীর উপরে তোমার সন্দেহ কেন? সেদিন সন্ধ্যা গাড়ির মধ্যে আটকে থাকার সময় বাড়ির সবাই ওখানে ছিল, কিন্তু একমাত্র ওই ভৈরবী ওখানে ছিল না। ওটা আপনারা কেউ লক্ষ্য করেননি, আমি দেখলাম। শুধু এটাই না, ওই ভৈরবীর হাবভাব আমার মোটেই সুবিধা লাগছে না। রূপ বদল হয়ে থাকলেও ও একজন যোগিনী, আর যোগিনীর কখনো পরিবর্তন হয় না। কিন্তু গঙ্গার রূপে থাকা ভৈরবীকে আমার যোগিনী বলে মনে হচ্ছে না। সেই জন্য আজ রাতে দুজনের ওপরেই নজর রাখবো, তখন বোঝা যাবে কে নন্দিনী। আমি এ শেষ দেখে ছাড়ব না মাধবী। তুমি যদি আমাকে পুরো ব্যাপারটা আগে বলতে, তাহলে আমি কখনোই ভৈরবীকে কিচ্ছু বলতাম না। এটা যদি আগেই আপনাকে আমি বলে দিতাম, তখন আপনি ভৈরবীকে দেখে ভয় পেতে শুরু করতেন। এখন যদি ও সত্যি নন্দিনী হয়ে থাকে, তাহলে আপনার ভেতরের ভয় দেখে ও সতর্ক হয়ে যেত। সেই জন্যই আমি আপনাকে কিচ্ছু বলিনি। তুমি যেটা বলছো একদম ঠিক মাধবী। যে কোনো ভাবে নন্দিনী আসলে কে সেটা খোঁজ করো। আমি এটার একটা শেষ দেখতে চাই, এটাই যথেষ্ট আমার কাছে। আপনি যেটা চাইছেন সেটা আজকে রাতেই পূর্ণ হবে। আজকে রাতই হলো নন্দিনীর জীবনের শেষ রাত। শক্তি নাগ নন্দিনী হয়ে জন্মে এখন নাগ কন্যা নন্দিনী রূপে রয়েছে। আজ অমাবস্যার মধ্যরাত্রেই ওর জীবন শেষ হবে। আগুনের মধ্যে দেওয়া ঘিয়ের মতন বহু বছর ধরে জমে থাকা প্রতিহিংসা আজকে আগুনে পড়ে ছাই হয়ে যাবে। নাগ শক্তিকে আজকে হারাবে মন্ত্র শক্তি। আমি এর শেষ দেখে ছাড়ব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাকে এখানে কেন ডেকে নিয়ে এসেছেন? গঙ্গা, তুমি সন্ধ্যাকে এ ব্যাপারে কিছু বলনি? বলেছি বাবা, তাও কি পুজো কিসের পুজো ভেবে ভয় পাচ্ছে, আপনি বুঝিয়ে বলুন বাবা। ওটা কি যেন বলে মা, ওটা হলো তুমি আর কিরণ জাতি বিয়ের পরে সুখে থাকতে পারো তার জন্য এই পুজো। তোমার কুষ্ঠিতে মাঙ্গলিক দোষ আছে, আর তা বিনাশ করার জন্য এই অমাবস্যাতে মাঝ রাতে এই পুজো করতে হবে। দেখুন, এইসব পুজো টুজোয় আমার একেবারে বিশ্বাস নেই। আপনি আমাকে ডেকেছেন তাই আমি পুজোয় বসতে রাজি হয়েছি। পুজোটা তাড়াতাড়ি সেরে ফেলুন। আসলে ঠিক 12টার সময় আমার জরুরি একটা কাজ আছে। রাত 12টার সময় তোমার এত কিসের জরুরি কাজ? আসলে আমার বাবা মা বাইরের দেশে থাকে, আর এই সময় আমি ওদের ফোন করি। এই সময়টাই ওরা সমস্ত কাজকর্ম শেষ করে একটু ফ্রি থাকে। আর কোনো দোষ যদি থেকেও থাকে, তাতে আমার বিয়েতে কোনো ক্ষতি হবে না। আপনি আমার খুশিতে একদম বাধা দেবেন না। এই পুজোটা এক্ষুনি ক্যান্সেল করুন। দেখো মা সন্ধ্যা, তোমার ভালোর জন্যই এই পুজোর ব্যবস্থা করা হয়েছে। বাবার সঙ্গে তো কালকেও কথা বলতে পারবে, কিন্তু অমাবস্যার এই পুজোটা ত্যাগ করো না। এটা খুব জরুরি একটা পুজো। আমি যা বলছি সেটা শোনো, আমার কথাটা বিশ্বাস করে তুমি এখানে বসো। বসো মা।
সুযোগেই অরুণের কাছে থাকা কালচক্রটা নিয়ে আসতে হবে। দাঁড়াও গঙ্গা। পূজো ছেড়ে কোথায় যাচ্ছ? পূজো তো সন্ধ্যার জন্য হচ্ছে, তাই না? পূজো সন্ধ্যার জন্য হলেও তোমাকে এখানে থাকতে হবে। আমার রুমে একটু কাজ আছে। তোমার সমস্ত কাজ পরে হবে। রাজশেখর এখানে একা দাঁড়িয়ে আছে, ওনার সঙ্গে এইদিকে এসে দাঁড়াও তুমি। হ্যাঁ মা গঙ্গা, তুমি সাথে থাকলে আমাদের একটু সাহায্য হবে। তোমাকে বেশিক্ষণ আটকাবো না আমি, তাড়াতাড়ি পুজো শেষ করব, সমস্ত সমস্যার আজকেই সমাধান হবে। আর তুমি এদিকে এসে দাঁড়াও। ও এখানেই থাকবে, তুমি পুজো শুরু করো মাধবী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এদিকে সময় হয়ে আসছে, এখান থেকে কি করে যে যাব কিছু বুঝতে পারছি না। এই মাধবী আবার এখানেই থাকতে বলেছে আমাকে, ও হয়তো আমার উপরেও সন্দেহ করছে। কি করব আমি এখন? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এনার অন্য কোনো কাজ নেই, যখন ইচ্ছে তখন শুধু পূজো করতে শুরু করে দেবেন। অরুণকে ব্যবহার করে আমাকে এখান থেকে বেরোতে হবে। ওম নমঃ শিবায়। বাবা, অরুণ এইদিকেই তাকিয়ে আছে, ওর তো এসব পুজো একদম পছন্দ নয়। আমি গিয়ে ওকে ঘরে পাঠিয়ে আসছি। হ্যাঁ মা, অরুণ বলেছিল ও এই বাড়িতে কখনো কোনো পুজো হতে দেবে না। ও এখানে এসে বকাবকি করবার আগেই তুমি গিয়ে ওকে কোনো রকম ভাবে একটা কিছু বুঝিয়ে দাও। হ্যাঁ বাবা, আমি ওকে পাঠিয়ে আসছি। দাঁড়াও গঙ্গা। কোথায় যাচ্ছ তুমি? অরুণ এসেছে, ওকে পাঠিয়ে দিয়ে আসুক। গঙ্গা তুমি যাও মা, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ঠিক আছে বাবা। এতদিন তুমি আমার জন্য অপেক্ষা করছিলে, আজ আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমিও তো এতদিন ধরে এই দিনটারই অপেক্ষা করছিলাম গঙ্গা। আমি এখন তোমার সাথে সময় কাটাতে চাই, আর তোমার বাবা এখনই পূজোর ব্যবস্থা করেছে। ওরা যা করছে করুক, চলো আমরা রুমে যাই। তাহলে আমাকে হাত ধরে নিয়ে যেতে হবে কিন্তু। হাত ধরবো কেন, তোমাকে আমি তুলে নিয়ে যাব। স্বামী এই শরণমাইয়াপ্পা। সরি গঙ্গা, বাবা যে মালা পড়ে আছে সেটা আমি খেয়াল করিনি। ঠিক আছে, তুমি এখন ওখানে যাও। যাও যাও গঙ্গা।
গঙ্গা, বাবা আগে মালাটা খুলুক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বারোটা বাজতে 5 মিনিট বাকি আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই সময় আবার কে আসতে পারে? ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবার কি সেদিন ওর সঙ্গে ঝামেলা হয়েছিল বলে আমার উপর তোকতাক করতে চলে এসেছিল? ঝামেলা গিয়ে দরকার নেই, একে ব্যবহার করেই আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। ওম নমঃ শিবায়। কি হচ্ছে ওখানে? ওম নমঃ শিবায়। বাড়ির কম্পাউন্ডের মধ্যে পুজো হচ্ছে? এই ধর্মা চুপ, রাজশেখর তুমি চুপ করে থাকো। তুই স্বামীজির বোন, তোর এত বড় সাহস যে আমার বাড়ির বৌমাকে বসিয়ে পুজো করছিস? তোকে এবার কি করে দেখ তুই? এই ধর্মা দাদা, তুই এখন প্রকৃতিস্থ নস, মাধবী ভালোর জন্য পুজো করছে, এখানে আসবি না, ভেতরে চলে যা। দাদা, ও কি করে আমার বৌমাকে বসিয়ে পুজো করতে পারে? না, এই পুজো হতে পারে না, বন্ধ করো পুজো। এই ধর্মা, যা বলছি শোন, যা এক্ষুনি ভেতরে চলে যা। না, আমি যাবো না দাদা। জন্দা, যজ্ঞের সঙ্গে বসতে হবে সেদিনই, যেদিন তোমার আর কিরণের বিয়ে হবে সেদিন। ওম নমঃ শিবায়। আজকের দিনে বসতে নেই। ধর্মা, কোনো কিছু না বুঝে তুই শুধু শুধু ঝামেলা করছিস। আপনি কিন্তু আমার কথা বুঝতে পারছেন না, এ হচ্ছে স্বামীজির বোন, পুজো করার নামে আমার বৌমার ওপরে তুকতাক করছে। এই বন্ধ করো পুজো, বন্ধ করো। এই এই তোমাকে বলছি তো বন্ধ করতে। কি করছো? বন্ধ করো। থামো থামো। এই ধর্মা থামো বলছি। কথা শুনতে পাচ্ছ? ধর্মা থামো। সব লন্ড বন্ধ। এই কি করছো? কি সব ভেঙেছো? এই ধর্মা, আমার কথা দাম নেই। শিগগির ভেতরে নিয়ে যাচ্ছে। সন্ধ্যাকে কে একজন তুলে নিয়ে যাচ্ছে, দেখো তো। তাড়াতাড়ি এসো, সন্ধ্যাকে একজন তুলে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে অরুণ, সন্ধ্যা, আরে বাবা রে ভগবান, এর থেকে ভালো সুযোগ আমি পাবো না। ওকে এইভাবে এখান থেকে কে তুলে নিয়ে গেল? কে?
কোথায় গেল ভৈরবী? কোথায় সন্ধ্যা? সন্ধ্যা, 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 সন্ধ্যা! সন্ধ্যা, সন্ধ্যা! আরে কি করছো কি? দাঁড়াও দাঁড়াও, আমি তুমি তোমাকে বসিয়ে কোনো একটা মন্ত্রবিদ্যা শুরু করতে যাচ্ছিল, সেই জন্য আমি তোমাকে ওখান থেকে তুলে নিয়ে এলাম। চাইলে ও তোমাকে গঙ্গার মতন বদলে দিত। সন্ধ্যাকে এখান থেকে কে তুলে নিয়ে যেতে পারে মাধবী? এখন তাহলে নন্দিনীটা কে সেটা তুমি আগে বলো। সন্ধ্যাকে কে তুলে নিয়ে গেল সেটা বুঝতে পারছি না। কি ব্যাপার মাধবী, তুমি কাকে খুঁজছো বলো তো? ভৈরবী কোথায়? ভৈরবী? মাধবী, আবার পুজো করতে বসে গেলে? ওরা দুজনই তো নেই, এখন কি করবে বলো তো? নন্দিনী আমার হাত থেকে পালিয়ে গেছে, কিন্তু আমি ওকে কিছুতেই ছাড়বো না। ও যেখানেই থাকুক, আমি ওকে আমার সামনে এখানে টেনে আনবো। ওকে এখানে আনার জন্য আমি নাগ মন্ত্র জপ করব। নাগা নাগা নাগালম্বা, নাগবল্লভ নাগময়ী, নাগা নাগা নাগালম্বা, নাগপূর্ণ নাগিনী, নাগ নাগ নাগলম্বা। সন্ধ্যা, 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 কোথায় দেখতে পেলাম না? নেতাজি কোথায় গেল? সন্ধ্যা, সন্ধ্যা, হে অরুণ, একটা কাজ করি, এক একজন এক এক দিকে গিয়ে খুঁজি, পেলেও পাওয়া যায়। তোমরা ওদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। চলো চলো চলো, সন্ধ্যা, 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 এখন তো আমাদের আর কোনো প্রবলেম নেই। ওরা যাকে ইচ্ছে রেখে যে কোনো পুজো করুক, আমরা এরকমই প্রেমের কথা বলতে বলতে সারা রাতটা কাটিয়ে দিই, তাই না? বাবা, তুমি এখানে কি করে এলে? গায়ত্রী, সেসব আমি তোকে পরে বলছিলে, আপাতত কারোর চোখে যাতে না পড়ে যাই, চল আমরা কোথাও একটা লুকিয়ে থাকি, চল চল। নাগ নাগ নাগলম্বা, নাগবল্লভ নাগময়ী, নাগ নাগ নাগলম্বা। সেদিনের মতোই মাধবী মন্ত্র পড়ে আমাকে ওর দিকে টানছে। আমাকে কোনো মন্দিরের ভেতরে যেতে হবে, তাহলে মাধবীর মন্ত্র আমার উপর আর কাজ করবে না। আমাকে তাড়াতাড়ি কোনো মন্দিরে যেতে হবে। খুঁজে পেলে? কোথাও দেখতে পেলাম না বাবা, কোথাও দেখতে পেলাম না। একটা কাজ, তোমরা বাড়ি যাও, আর অরুণ আমি সব জায়গায় খুঁজবো, তুমি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করো। ঠিক আছে, চলো গো। আজকে অমাবস্যা, মাধবী আবার এখানেই আছে, নন্দিনী কে জানার জন্য ও নিশ্চয়ই কিছু করবে বলে আমি জানতাম, সেই জন্য আমি এই বাড়িতে এলাম। এসে দেখলাম তুই পুজোতে বসেছিস, নন্দিনী তোর পাশেই দাঁড়িয়েছিল, তখনই হঠাৎ করে কিরণ তোকে তুলে নিয়ে ওখান থেকে পালিয়ে গেল দেখলাম, সেই জন্যই তোর পেছন পেছন এলাম। তুমি একদম ঠিক করেছো বাবা, এবার ওরা আমাকেই নন্দিনী বলে সন্দেহ করবে, আর নন্দিনী সাপ হয়ে অন্য কোথাও থাকতে পারবে। বাবা, তোমার চোখে জল কেন? নন্দিনীর কষ্ট হবে বলে তুই চিন্তা করছিস মা, কষ্ট তো তোরও হচ্ছে রে। বাবা, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমরা সব সামলে নেব।
नागपूर्ण नागिनी नाग 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 लंबा वशीकरण नाग नंदिनी। सन्ध्या के और बाबा मा आमादेर भरसा छेड़े गेछे और किछु होये गेले आमादेर मान सम्मानटाई चले जाबे। अरे ওর দাদা তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ওর আবার কি হবে? নাগ 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 লম্বা। আরে ওখানে কিছু একটা হচ্ছে। নাগ বল্লভ নাগমাই চলে তো। এই মুল্লা তো নাগ নাগ লম্বা বশীকরণ নাগ নন্দিনী। কি দাদা, আমাদেরই ভরসায় থাকা সন্ধ্যাকে একজন তুলে নিয়ে চলে গেল? ওই ব্যাপারে তুমি কোনো চিন্তা না করে এইভাবে এখানে তুমি পুজো করছো? আমি ওই চিন্তাটাই করছি। তার মানে পূজো না করে থাকবো কি করে? ওকে কিছু না বলে তোমরা এখন ভেতরে যাও। এ আসার পর থেকে কি সব যে করে যাচ্ছে কে জানে, আর দাদার মাথাটাও খারাপ হয়ে গেছে। এই সব কিছু এর জন্যই হচ্ছে। নাগপূর্ণ না এই দেবী, তোমাদের তো আমি ভেতরে যেতে বলছি, যাও। দেখ রে, সব সময় শুধু আমাকে বকাবকি করে পাঠিয়ে দেয়, কিছু একটা করতেই থাকে। নাগ 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 লম্বা নাগবল্লভ নাগমাই নাগ নাগ নাগলম্বা নাগপূর্ণ নন্দিনী নাগ নাগ নাগলম্বা বশীকরণ নাগ নন্দিনী। সন্ধ্যাকে কোথাও খুঁজে পেলাম না, কোথায় যে গেল মেয়েটা? যাও তাড়াতাড়ি ভেতরে যাও। দাদা তো কোনো কথাই শোনে না। নাগ নাগ নাগলম্বা নাগ বশীকরণ নন্দিনী নাগ 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 লম্বা নাগ বশীকরণ নন্দিনী নাগ 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 লম্বা নাগবল্লভ নন্দিনী নাগ 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 লম্বা নাগপূর্ণ নন্দিনী। আজকে রাতটাই মন্দিরেই কাটাতে হবে আমায়, বাইরে বেরোলে হবে না। নন্দিনী, তোকে ধরার ইচ্ছা আমার শুধুমাত্র আজকে নয়, যেদিন আমার সামনে থেকে আমার চোখে ধুলো দিয়ে তুই আমার তপস্যা ভঙ্গ করে পালিয়েছিলি সেদিন থেকেই আমার প্রতিজ্ঞার শুরু। আমার মন্ত্রশক্তির দ্বারা তোকে আজ আমার সামনে এনে দাঁড় করিয়েছি। এটা কে হতে পারে, সন্ধ্যা নাকি ভৈরবী? এর জন্য আর একটুখানি অপেক্ষা করতে হবে রাজশেখর। হ্যাঁ মাধবী, সকালের আলো ফুটলে নন্দিনী আবার নারী রূপ ধারণ করবে তুমি বলেছিলে। একি দাদা, এত বড় সাপ! সেই দিন জঙ্গলি লোকেরা এসে বলেছিল যে আমাদের বাড়ির মধ্যে সাপ রয়েছে, এটাই হলো সেই সাপ। আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। এই সাপটাকে ধরবার জন্যই মাধবী এতক্ষণ পূজো করছিল।
সেই সব কিছু না জেনে তোমরা সবাই আমাকে আর ওকে এতক্ষণ ধরে ভুল বুঝছিলে। না জেনে অনেক কথা বলে ফেলেছি দাদা, আমাকে তুমি ক্ষমা করে দিও। ভগবান তুমি রক্ষা করো। দাদা, সাপটাকে তো ধরে ফেলেছো, এবার ওটাকে শেষ করে ফেলো। কি চিন্তা করছো কি তুমি? হ্যাঁ মাধবী, নন্দিনীকে তো ধরেই নিয়েছো, এবার ওটা কে সেটা জেনে আমাদের কি হবে? একটা কাজ করো, একে এখানেই আগুনে পুড়িয়ে মেরে ফেলো। সেটা তো ঠিকই, ওর মাকে যেমন ভাবে জ্বালিয়েছিলাম ওকেও তেমন ভাবে শেষ করব। যত চেষ্টা করার করে নে, আজকের রাতই তোর জীবনের শেষ রাত। নাগ নাগ নাগলম্বা নাগবল্লভ নন্দিনী, নাগ নাগ নাগলম্বা নাগপূর্ণ নন্দিনী। নাগ নাগ নাগলম্বা বশীকরণ নাগনন্দিনী। ধর্মা, যাও পেট্রোল নিয়েছো। নন্দিনী, তোমার কি হয়েছে মা? বাবা, কি হয়েছে? আমাদের নন্দিনী কোনো বিপদে পড়ে গিয়েছে, ওকে যেভাবেই হোক আমাদের বাঁচাতে হবে। এসো মা, এসো, চলো। বাবা, নন্দিনী এখানেই আছে। বাবা, আমি যাচ্ছি নন্দিনীকে সাহায্য করতে। না মা, মাধবীর মন্ত্র শক্তির সামনে তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি গেলে নন্দিনীর মতো তোমাকেও ধরে ফেলবে, দেবীর শক্তি হাত ছাড়বে না তোমার। তুমি একটু ধৈর্য ধরে দেখতে থাকো। হে ভগবান, মামা, কি হচ্ছে নাকি? আরে কি করছো তুমি? একটা বেচারা প্রাণীকে তুমি মারছো কেন? পাপ লাগবে তোমার। অরুণ, মামা আমার কথাটা শোনো, ছেড়ে দাও ওকে। চুপ করে দাঁড়াও অরুণ। মামা প্লিজ আমার কথাটা শোনো, ছেড়ে দাও। শোনো, সন্ধ্যাকে এই সাপটাই তুলে নিয়ে গেছে, সব কিছু জানেও তাই ওকে মেরে ফেলবো ঠিক করেছি। এটাকে মেরে ফেলাই ঠিক হবে, সরো তুমি। মামা, আরে ওটা একটা নিরীহ প্রাণী। মামা, আরে একটা নিরীহ প্রাণী কেন মারতে চাইছো? কি পাবে ওটাকে মেরে তুমি? তুমি ওটাকে ছেড়ে দাও মামা, তোমারই পাপ হবে। অরুণ, কি হয়েছে কি তোমার? প্লিজ মামা, ছাড়ো তুমি, দয়া করে ওটাকে ছেড়ে দাও। আমি এটাকে আজকে শেষ করেই ছাড়বো। ছেড়ে দাও মামা, এটা মঞ্জু, ঢাকনাটা খোল তো মামা। আমি দেবই দেবো এই সাপটাকে, যদি আজকে এখানে ছেড়ে দিই তাহলে রাত্রে আমরা শান্তিতে ঘুমাতে পারবো। শান্তিতে থাকতে গেলে একে মেরে ফেলতেই হবে, আজকে শেষ করে ফেলবো। না মামা না, ছেড়ে দাও ওকে, দয়া করে আমার কথাটা দয়া করে শোনো। ওম নমঃ শিবায়। পিসি তুমি একটু বোঝার চেষ্টা করো, বাবা ছেড়ে দাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা, মহাদেবী মা, নন্দিনীর আসল রূপকে চিনতে ওদের ভুল হতে পারে, কিন্তু ওর কোনো কষ্ট হবে না, এই বর তো তুমি দিয়েছিলে মা। ওকে এই বিপদ থেকে তুমি যেভাবেই হোক বাঁচাও। তোর ছলনা, তোর খেলা, দুটোই আজকে শেষ। হুম।
কি বাবা কি করলি? আর আমাদের বিপদের কোনো সম্ভাবনা নেই। কি হচ্ছে? কি দেখছিস? কি দাঁড়িয়ে দাঁড়িয়ে চল ভিতরে। জয় মা। মা গো, বাবা, এই বৃষ্টি এসে পড়ায় সব পণ্ড হলো, আগুনটা নিভে গেল। আমি জানতেও পারলাম না তোর আসল পরিচয় কি। যাই হোক না কেন, জয় আমাদের। যদি একটু মাটি লাগানো যায় তবে মাধবীর ওই মন্ত্র জাল থেকে নন্দিনী বাঁচতে পারে। ডেরাটা তো পাশেই আছে, কি করে যে মাটিটা নেবো সেটাই বুঝতে পারছি। বাবা আমি নিয়ে আসছি। গায়ত্রী না মা, ওরা যদি তোকে দেখে ফেলে খুব অসুবিধে হয়ে যাবে। না না আমি যাচ্ছি। বাবা যে কোনো উপায়ে তুই পালানোর চেষ্টা করছিস, তোকে আমি ছাড়বো না নন্দিনী, তোকে আমি ছাড়বো না। নন্দিনী
কাঁদছো কেন তুমি? আমাদের কাঁদার দিন শেষ। ওই মাধবী আর রাজশেখর, ওদের অন্যায় আর সহ্য করব না। এতদিন ধরে ওরা আমার উপর অনেক অত্যাচার করেছে, আর আমি ওদের ছাড়ব না। নন্দিনী, তোমার রাগের কারণ আমি বুঝতে পারছি মা, কিন্তু তোমায় এখন একটু মাথা ঠান্ডা করে থাকতে হবে। আমার উপর ওরা যা অত্যাচার করলো সেটা দেখেও আমাকে তুমি চুপ করে থাকতে বলছো? ওইখানেই আমি ওদের মেরে ফেলতাম। আমার রূপ বদলানোর সময় আমাকে ওরা ওখানে গঙ্গার রূপে দেখে ফেলতো, তাই আমি ওদের ছেড়ে দিয়েছি। আমি ওদের ছাড়ব না। ওরা যা পারে ওরা দেখিয়েছে, এবার নন্দিনী কি করতে পারে নন্দিনী দেখাবে। চলো আমার সাথে।